সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমরা এসেছি একটি পশুর হাটে। এটি রাজধানীর উত্তর শাহজাহানপুর রেলওয়ে কলোনির মাঠে অস্থায়ীভাবে এই পশুর হাটটি বসেছে। এই হাটে আসুন আমরা গরুর দাম একটু জানার চেষ্টা করি। দেখা যাক ব্যাপারীরা কেমন চাচ্ছে। আপনারা জানেন যে আজকে ঢাকার আকাশে বেশ মেঘলা এবং মাঝে মাঝেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, যার ফলে হাটের মধ্যে বেশ কাদা জমেছে। এই কাদার মধ্যেও কেমন গরু বেচাকেনা হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি, চলুন। কত চাচ্ছেন ভাই? 1,30,000। কত? 1,30,000। ও 1,30,000, আমি তো ভাবছি খালি 30। হ্যাঁ তাই না? 1,30,000 খালি 30 দিলে হয় না? না খালি, আচ্ছা 40 দেয় ভাই। না তাও হয়। আরে মন নরম করে দেন, আকাশে বৃষ্টি, আকাশের অবস্থা ভালো না। আরো খারাপ। গরু গরু কোন জায়গার? চুয়াডাঙ্গা। চুয়াডাঙ্গা না? আনুমানিক গোষ্ঠ কতটুকু হতে পারে? 5 মন তো আছে। 5 মন কম হবে না তো? এখন কম বেশি করবো কেন, আনুমানিক কথা ওটা আগে সঠিক শেয়ার করা যায়। কম হলেও আমার, বেশি হলেও আমার, দাম 40 বলছি, 40 হবে না? আচ্ছা দেখি দর্শক, আমরা একটা বড় কালো গরু দেখছি। মুরব্বি কত চাচ্ছেন? দাম চাচ্ছি 6,00,000। 6,00,000 কয় দাঁত এটা? 6 দাঁত। আনুমানিক গোশ কতটুকু হতে পারে বলে মনে করেন? নাগারে ওজন আছে 27 মন। হ্যাঁ সব নাগারে? হ্যাঁ। আর মানে আনুমানিক গোশ কতটুকু হতে পারে? গোশ 23-24 মন। 23-24। মোটামুটি কত হলে গরুটা মানে ছাড়তে চান? কত হলে ছাড়তে চান? খরিদ্দারের ভিতর দাম দিচ্ছি 6,00,000, খরিদ্দারের ভিতর কত বিক্রি হবে তা আমি বলতে পারছি না। সেটা ঠিক আছে, মানে আপনি যেহেতু নিয়ে আসছেন যে মোটামুটি হ্যাঁ এরকম হলে আমি ছেড়ে দিতে পারি আর কি। 4,00,000 টাকা পর্যন্ত দাম হয় নাই, 3,80,000 টাকা পর্যন্ত দাম আছে। দাম হয়েছে? আপনি আশা করছেন 4,00,000 হলে কি ছাড়বেন নাকি? খরিদ্দার হলে তো ছাড়তেই পারি। খরিদ্দার হলে ছাড়তে পারেন না? খরিদ্দার তো হচ্ছে না। আচ্ছা আচ্ছা, খরিদ্দার হচ্ছে না? না। কবে আনছেন গরুটা? গরু আনছে 4 দিন। এখন পর্যন্ত কি দাম কত করছে? ওই সর্বোচ্চ দাম হয়েছিল আর সে নাই নেই, 3,80,000। 3,80,000, এরপরেও নেই নেই, চলে গেছে। আজকে তো আবহাওয়া আরও খারাপ, বৃষ্টি তো হচ্ছেই, কালকে থেকে আরও বৃষ্টি হলে তো আরও বিপদ। তাহলে আপনার কি সমস্যায় আছেন মনে হয়? সমস্যা তো বিশাল সমস্যায় আছে। আমরা জায়গা পাতি না, হাট কমিটি আমার এই গরুটা 6 জায়গা মাতি নিয়ে পারছে, একবার হেনে একবার হনে, আবার ওই জায়গা আবার ওই মুড়ো, হাট কমিটির লোকজন আমার এটা করতেছে। তো আপনি কি গরুটা কিনে নিয়ে আসছেন নাকি আপনার বাড়ির পোষা গরু? বাড়ির পোষা গরু। পোষা গরু? হ্যাঁ। 3.5 বছর বয়স। কয় দাঁত বললেন? 6 দাঁত। তো ঠিক আছে, ধন্যবাদ। আমরা দেখি আর কি, অবশ্যই ক্রেতা আসবে যতই বৃষ্টি হোক না কেন, আমরা আশা করছি আসবে। আপনি ধৈর্য রাখেন, ইনশাল্লাহ বিক্রি হবে। মুরব্বি এটা কত চাচ্ছেন? আমি দাম চাচ্ছি 160,000। 160,000? আচ্ছা, চেহারা তো বেশ সুন্দর, মাশাল্লাহ। গোশত কতটুকু হতে পারে? গোশ 8-10 মন এর ভিতরেই থাকবে। 8-10? না, মোটামুটি কত হলে দিবেন? 70,000 হলে দেওয়া যায়? তা সেমন হলে তো নাই, দাম দরের মাধ্যমে হবে তো। হ্যাঁ, এখন যদি খরিদ্দার না থাকে? দেখেন আমি বললাম আর কি, আমি যেহেতু আপনাদের নিজেদের লোক হিসাবে 70,000 বললাম, দিবেন? দেওয়া যায় কি? যায় যায়। হ্যাঁ, তাহলে দেন, আমি নেই রশি খুলে নাকি? হ্যাঁ তা নেই, টাকা দিচ্ছি, সমস্যা নেই। টাকা তো দেবেন? টাকা তো দেবো। এখন কি আপনি 70 রাজি কিনা? 170। 170 কেন, খালি 70? দেখেন দিনি, আমি 170-এর কথা বলিনি। আপনি চাইছেন কত? আমি 170 চাইছি। ও 170 চাইছেন? জি জি। আমি খালি 70 বলছি। ওরে মুশকিল হয়ে গেল, যদি খালি 70 দিলে তাহলে আমি নিতাম। দাঁত কয় দাঁত এটা? দাঁত 7 দাঁত। 7 দাঁত না? আচ্ছা, আমরা আশা করছি ইনশাল্লাহ ভালো দাম পাবেন। দর্শক আপনারা দেখেন, আমার একটু গরুটা দেখাতে চাই। এই গরুটা উনি লাস্ট 1,25,000 হলে দিচ্ছে। আমার যারা দর্শক আছেন আপনারা দেখে সরাসরি আমাদের উত্তর শাহজাহানপুর হাটের প্রথমে এই গরুটা আছে, আপনারা নিতে পারেন লাস্ট 1,25,000। আপনার কাছে কি বাজারটা কি মনে হচ্ছে, অন্যান্য বারের চেয়ে কম না বেশি মনে হচ্ছে? কম 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 মনে হচ্ছে। তাহলে তো এটাই তো সুখের বিষয়, কারণ করোনা বন্যা আমরা চাই যে ওরাও লাভ করুক। ঠিক আছে, সবাই চায় যে যে কাস্টমাররা লাভ করে, সবাই কাস্টমারের সুযোগটা নিতেছে, এটা ঠিক না। এরা আসছে কষ্ট করে, দুইটা যদি পয়সা যদি লাভ না করতে পারে তাহলে কেমনে হবে? ঠিক আছে, কিন্তু এটাও সত্য কথা যে পাবলিকের পকেটে সবার তুলনা করলে হবে না, পাবলিকের পকেটেও টাকার কথা, সবার সর্বপ্রেক্ষা চিন্তা করতে হবে, সবার যে টাকাটা আছে। আপনি গরু দাম করেছেন এর মধ্যে কোনোটা? দাম করতেছি আর কি। আচ্ছা, কেমন কেমন? মোটামুটি রিজনেবল আছে, রিজনেবল এই মুহূর্তে আছে আর কি। এখান থেকেই তো কেনার চিন্তা ভাবনা, দেখি আর কি যদি হয় আর কি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ সুন্দর সুন্দর দেশি গরু আমরা দেখতে পাচ্ছি।
ভাই আপনি কয়টা গরু এনেছেন এখানে? দুইটা নিয়ে আসি। দুইটা? জি। আমার সামনে যে গরুটা দেখছি এই গরুটার দাম কত চাচ্ছেন? এই গরুটার দাম চাচ্ছি 1,20,000 টাকা। 1,20,000? না জি। এই গরুটার ওজন কতটুকু হতে পারে? 5 মণ হবে। 5 মণ? জি। একটু কম বেশি করে দেবেন দাম বলবো? 40,000 টাকা দেই না, হয় না? একটু কি কম হয়ে যায়? হ্যাঁ কম হয়ে যাচ্ছে। বেশি কম হয়ে যায় ভাই? হ্যাঁ। আরে এরকম হলে হয় নাকি? বৃষ্টি হচ্ছে দেশে, করোনা, নানান কারণে একটু কমে দেওয়া যায় না? না ভাই অত কমে চেষ্টা করে দেখি একটু। ও ভাই চেষ্টা করবেন। তো যাই হোক, আপনি লাস্ট কত হলে মোটামুটি গরুটা ছাড়ার চিন্তা ভাবনা আছে? লাস্ট 1,00,000 হলে ছাড়ার চিন্তা ভাবনা আছে। 1,00,000? জি। দর্শক আপনারা দেখ, সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে বিশাল সাইজের একটি কালো পাহাড় বা কালো গরু দেখতে পাচ্ছেন। কালো সাইজের বিশাল আকৃতির গরুটা দেখতে পাচ্ছেন। এই গরুটার দাম এবং ওজন এবং কোথা থেকে এসেছে সে সম্পর্কে আপনাদেরকে জানাবো। মুরবি, এই গরুটি আপনি কত দাম চাচ্ছেন? আমি চাচ্ছি এটা 5,00,000 টাকা। 5,00,000 টাকা? জি জি। আচ্ছা আচ্ছা, এটার ওজন কতটুকু হতে পারে? 21.5 মণ। 21.5 মণ? হোল বডি নাকি গোশ? না হোল বডি। হোল বডি। আনুমানিক গোশ কতটুকু হতে পারে? এটা আমি বলতে পারবো না আনুমানিক গোশ কতটুকু। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন পর্যন্ত এই গরুটার দাম কত উঠেছে, কত বলেছে? 3,75,000 টাকা দাম হয়েছে। 3,75,000 বলেছে, আপনি চেয়েছেন 5.5 লাখ। আনুমানিক লাস্ট কত হলে আপনি গরুটা ছাড়ার চিন্তা ভাবনা আছে? নুরাল বাজার হিসেবে বলতে পারবো। আচ্ছা, না বাজার যদি একটু ভালো হয় তাহলে ভালো পাবো। আচ্ছা, বাজারটা আমি আইডিয়া দিতে পারবো না। না আপনার কি দিক থেকে কি একবারে পাঁচই ই করে আছেন নাকি কিছু নিয়ত দিয়ে আছে আর কি? ও আল্লাহ পাক জবাগিয়ে রাখছে। আচ্ছা আচ্ছা, না বাজারের একটা বিষয় যে আপনি আকাশ সে বৃষ্টি হচ্ছে, এরপর নানান রকম দুর্যোগ যাচ্ছে, আপনারা জানেনই সারা দেশের মানুষ এবং সারা পৃথিবী যে সমস্যাটা ভাইরাস, সব মিলিয়ে অন্যান্য বারের চেয়ে তো এবার একটু গরুর দাম কম কম, তো সেদিক থেকে কি আপনি 4,00,000 মতো হলে ছাড়বেন এরকম? না আরেকটু উপরে যেতে হবে। আরেকটু উপরে যেতে হবে। তো আমরা গরুটা আরেকটু ভালো করে দেখাতে চাই দর্শককে। আমরা একটু ওই পাশে যাচ্ছি দর্শক, আমরা একটু গরুটা সুন্দর করে দেখাতে চাচ্ছি আপনাদেরকে। আসলে ক্যামেরায় গরুটা যতটা ছোট মনে হয় আসলে কিন্তু ছোট না, বিশাল সাইজের গরু। বাস্তবে আমরা বুঝতে পারছি যে আমার চেয়ে লম্বা এবং আমার চেয়ে কিন্তু অনেক শক্তিশালী। আমি ওই গরুর কাছে বাছুর গরু। দর্শক, কালো পাহাড়ের পরে আমরা দেখতে পাচ্ছি যে আরো পাশে আরো বেশ সুঠাম তেজদীপ্ত আরো দুটি গরু, টোটাল 3টি গরু ওনারা এনেছেন। ওই পাশের দুটি গরুর কেমন দাম চাচ্ছেন? পাশের যে এইটা চাইতেছে হলো মাঝেরটা, মাঝেরটা 3,20,000। মাঝেরটা চাচ্ছেন 3,20,000 টাকা? না এটার এটার ওজন মানে ওজন কতটুকু হতে পারে? ওজন ওইভাবে ওজনের কথা কইছল লেখি আনুমানিক একটা ধারণা কত মনে হয় এটা? 18 মণের মতো হবে ওল বডি। 18 মণ? 17 মণ এরকমই হবে আর কি। এটাও লাস্ট কত হলে ছাড়ার চিন্তা ভাবনা আছে আপনাদের? আমার তো আড়াই লক্ষ। একটু কম বেশি করে 2,50,000 টাকা হলে ছাড়বেন। আর আচ্ছা, পাশেরটা মনে একটু কম আছে? না পাশেরটা 165? না এটা তো খুব বিশাল সাইজের গরু মনে হচ্ছে। এটা কয় দাঁত? এটা 4 দাঁত। 4 দাঁত? হ্যাঁ হ্যাঁ। 165 লাস্ট? হ্যাঁ এটা 6 দাঁত। 165 লাস্ট আর কি। 165? না এটাও তো মনে হয় 10-12 মণ গোশ। হ্যাঁ দাম করে নাই, বড় গরুর কাছে কোনো খরিদ্দার আসেনি এখনো। দর্শক আপনারা বুঝতে পাচ্ছেন যে ঢাকার আকাশে বৃষ্টি হচ্ছে, এছাড়া সার্বিক পরিস্থিতি তো আছেই, মানুষের হাতে টাকাও কম, যার কারণে ওনারাও কম করে চাওয়ার হলেও এখন পর্যন্ত গরুর আসলে ওইভাবে দাম করছে না, ক্রেতা এখনও মানে হাটে ওইভাবে মানে পাওয়া যাচ্ছে না। ও ভাই, এ কত চাচ্ছেন দাম? 1,40,000। 1,40,000? মোটামুটি কত? 50,000 দিলে দিবেন? জি 50,000 দিলে দিয়ে দেবেন। শুধু 50? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ 1,50,000। আহারে
বড় আশা করে রশিটা ধরতে গেছিলাম কিন্তু লাভ হলো না, দেশও কিনতে পাই নাই, কিনতে পারেন না? জি না। মোটামুটি গোশ কতটুকু হতে পারে? গোশ ছয় মন। ছয় মন, জি। আচ্ছা বিক্রি করবেন কত, কত হলে? বিক্রি 130 হলে বিক্রি করব। 130? জি। দর্শক আমি 50 কিন্তু ভাই দিতে চাইছিল, এখন আর অস্বীকার যাচ্ছে, এটা কিন্তু রেকর্ড আছে। আচ্ছা যাই হোক, তারপরেও উনি যেহেতু কিনে আনছে আমি তো আর জোর করে নিতে পারবো না, না দিলে 130 হলে দিবেন না? দর্শক 130, আপনারা দেখেন বিশাল সাইজ গরু, গোশ মোটামুটি 6 থেকে 7 মন। জি জি, 6-7 মন। এটা দাঁত কয়টা? দাঁত 2টা। আচ্ছা একটু একটু দাঁত দেখাই, একটু ক্যামেরা যদি দেখি, দেখি গরুর দাঁতটা দেখি একটু। দুই দাঁত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর, আমরা দেখেছি দেখেছি, আমারও দাঁত, আমার তো দাঁত দেখা যায়নি। প্রিয় দর্শক, আমরা আজকে এই উত্তর শাহজাহানপুর রেলওয়ে কলোনির মাঠে অস্থায়ী হাটে আপনাদেরকে বিভিন্ন সাইজের গরু এবং গরুর দাম জানানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। এরপরও এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।